মারুফ, আমি দুলালকে দায়িত্ব দিয়েছিলাম বিয়ের ব্যাপারে তোর সম্মতি আদায় করতে, কিন্তু আমার মনে হচ্ছে কাজটা দুলালের জন্য খুব কঠিন হয়ে গেছে। হুম, যে বিয়ে করব সে কঠিন হয়ে বসে থাকে, আমি নরম করব কিভাবে? এ তো আর বাচ্চা পোলাপান না যে ভূত পেতনির ভয় দেখাইয়ে রাজি করাবো। দিন রাত ওর বিয়ের পেশাল পারতে পারতে আমার নিজের বিয়ের কথাই ভুলে গেছি গা। মারুফের বিয়েটা হয়ে গেলে আর কারোটাই বাকি থাকবে না। আমি মা সবকিছু বুঝি, তোমার তো বিয়ের বয়স পার হয়ে গেছে, শুধু তোমরা কেন? আমি তো মনে করি আমার ছোট ছেলে মাসুমেরও বিয়ের বয়স হয়ে গেছে। ঠিক কইছেন খালাম্মা, একজনের জন্য কয়জনের কষ্ট এইটা কি ও বোঝে? ও চুপ করলেও আমি আর চুপ থাকতে পারবো না, অনেক হয়েছে। বাড়ি গাড়ি কারি কারি টাকা, মিল ইন্ডাস্ট্রি, মাসুমকে উচ্চশিক্ষা শিক্ষিত করা, ব্যাস। আমি তোর আর কোনো কথাই শুনবো না। আমি এ মাসে তোর বিয়ে দেব এবং সুকন্যাকে এবাড়ির বধু করে আনবো। এই যে দেখি মেঘনা চাইতি বৃষ্টি, নাম নীতি বাজে। পাগল করে ফেললো। খুব ভালো করেছে, দুই একদিনের মধ্যে না এলে আমি ওকে দেখতে চলে যেতাম। তোমরা কথা বলো, আমি তৈরি হয়ে বেরবো। হ্যাঁ যাও। যা তোমা, আমার ঘর থেকে ওষুধের বাক্সটা নিয়ে আয়। জি ভাই সাহেব। জি আসেন। শুনেন শুনেন, ঔষধ ঔষধ কিছু না, খালাম্মায় আসলে চাইতেছে এই সুযোগে তার ওই মেয়ে বিতু ছেলেটার ভয় ভাঙাতে। সুবর্ণ সুযোগ হেলায় হারাবেন না, চলুন যান। থ্যাংক ইউ। আপনাকে কিছুই করতে হবে না, আপনার সম্মতি পেয়েছি, ব্যাস। আমি এই মাসেই বিয়েটা সেরে ফেলবো। আপনার যেমন খুশি, আপনার কথার উপরে আমি কোনোদিন কথা বলিনি, আজও বলবো না। হ্যালো মা, তুমি কেমন আছো? ভালো রে, তুই কেমন আছিস বাবা? 100% ভালো আছি মা। তোমার আর ভাইয়ার দোয়া সারাক্ষণ আমার সঙ্গে আছে না? এ মাসের 25 তারিখে বিয়ে ঠিক করেছি। বিয়ে? সত্যি বলছো মা? হুররে! এত খুশির কারণ? কারণ কেটে গেছে সব বাধা, এবার হবে 25 তারিখে বিয়ে। তবে আর দেরি নাই, কাজী অফিসে চলে যাই। আরে বোকা মেয়ে, তোমার কিসের বিয়ে? বিয়ে তো হচ্ছে আমার খেলার সাথী সুকন্যার সাথে। সুকন্যার সাথে? ইয়েস। তাহলে আমার বিয়ে হবে কার সাথে? ভাইয়ার সাথে। হোয়াট? ইয়েস, না মানে তোমার বিয়ে হচ্ছে আমার সাথে, সুকন্যার বিয়ে হচ্ছে ভাইয়ার সাথে। তাই? আরে ভাই, একই কথা বারবার বলবো নাকি? বললাম না এখন ভিতরে ঢুকতে পারবেন না? চলো চলো, আমি আমি যাবই। বেশি বাড়াবাড়ি করবেন না, না করতেছি বাড়াবাড়ি করবেন না, আমি যাবই। যান যান। এই
কি হচ্ছে এসব? স্যার, এই লোকটা গার্জুর অফিসে ঢুকতে চায়, বলে কি তোমাদের স্যারের স্যার আমি। সালাম আলাইকুম বলি, ভেতরে যাবেন চলেন, তবে তার আগে দাড়িটা খুলে চলেন। ছোট সাহেব, তুমি না ভাইয়া আসলেই একটা জিনিয়াস। আচ্ছা তুই বড় হবি কবে বলতে পারিস? না পারি না। শোনো ভাইয়া, আমি তোমার কাছে কোনো দিনই বড় হতে চাই না। যদি আমি বড় হয়ে যাই তাহলে তোমার আদর স্নেহটা ছোট হয়ে যাবে না? সত্যি রে, আমিও চাই তুই সারা জন্ম আমার কাছে এমন শিশুর মতোই থাক। কন্ট্রোল কন্ট্রোল, এই হ্যাপি মোমেন্টে নো ইমোশন। শোনো, আমি আমাদের শ্রদ্ধেয় জননীর আদেশে দায়িত্বপ্রাপ্ত হইয়া তোমাদের বিবাহের কার্ড ছাপানোর শুভকর্মে যাত্রা করিতেছি। ইয়ে, তোমার কোনো পছন্দ বা পরামর্শ? না, তোর পছন্দই আমার পছন্দ। ওকে ওকে, গুড বয়, নাইস বয় এন্ড বাই বাই। এখনো শিশুর মতোই রয়ে গেল। আরে আরে, আমি মাসুম, আরে আমি মাসুম তো। ও মাসুম, আরে পরে পাইপটা তাহলে বন্ধ করো। ও আরে ওরে, ও হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? বলানি কনে হঠাৎ তুমি ভেজা বিড়াল। আরে বলে কই এলি কি আর, এই মজাটা হতো? সত্যি মাসুম, তুমি সে আগের মতোই রয়ে গেছো। এমন আর থাকছি না, তোমার সাথে বিয়েটা হয়ে গেলেই বদলে যাব। কি, আমার সাথে বিয়ে? কার? কেন আমার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে যখন পছন্দ নয় তখন ঠিক আজ থেকে 15 দিন পর তোমার বিয়ে হচ্ছে ভাইয়ার সাথে। আরে আরে, কি করছো কি করছো? আমি তো ভাইয়া নই, ছাড়ো। তাই তো। শোনো, আমার একটু দম ফেলবার সময় নেই। তোমাদের বিয়ের সমস্ত ঝামেলা মা আমার উপর চাপিয়ে দিয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আর শোনো, তোমার পছন্দ হোক বা না হোক, এটাই তোমাদের বিয়ের কার্ড। বাই। এক্সকিউজ মি, আপনারা দয়া করে বিয়ের শাদির ব্যাপারে ওকে ভয় দেখাবেন না, আই মিন নিরুৎসাহিত করবেন না। আরে ভাই বলছি কি আর, এমনি আমরা যখন বিয়ে শাদি করে বাচ্চার বাপ হয়ে বসে আছি তখন মারুফ সাহেব বাচ্চাই রয়ে গেলেন। ভালো করেছে, খুব ভালো করেছে। বিবাহিত জীবনের কি যে জ্বালা তা আমি হারে হারে টের পাচ্ছি। যেমন চাপে পড়ে বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করেছি, বিয়ের আগে মেয়ে তো নয় যেন ননির পুতুল, আর এখন সাক্ষাৎ আগুন, উঠতে বসতে সন্দেহ, মাঝে মধ্যে গায়ে হাত পর্যন্ত তোলে, একদম মিলে গেছে। এই দেখুন কপালের কাটা দাগটা। একদিন একটু বেশি রাতে বাড়ি ফিরেছিলাম আর তাতেই আস্ত একটা কাচের জগ ছুঁড়ে মেরে কপালটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। এমন হলে তো আমাকেও সারা জীবন ব্যাচেলার হয়ে থাকতে হবে। শুনুন মারুফ সাহেব, বলুন। বিয়ের রাতে বিড়াল মারতে হবে? কেন, বিড়াল আবার কি দোষ করলো? আরে বিড়াল মানে বিয়ের রাতে বউয়ের দেমাক ভাঙতে হবে। বিয়ের এখনো 15 দিন বাকি, এর মধ্যে নিজেকে তৈরি করার জন্য কয়েকদিন ছুটি নিয়ে নিন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।